নমস্কার বন্ধুরা, মিথিস কিচেন অ্যান্ড ব্লগস ইউএসএতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। এখানে আমি কিছু ভিডিও ক্লিপস আর ছবি শেয়ার করছি আমার মেয়ের বার্থডে, তাও গত বছরের। ক্যামেরা ঘাট থেকে এই ক্লিপগুলো পেলাম, ভাবলাম যে আর যাই হোক স্মৃতির পাতায় যেন গুছিয়ে রাখতে পারি এই জন্যে। আর সুইট 16 ছিল ওর, আর আমাদের প্ল্যান ছিল না যে আমরা এরকম ঘরোয়াভাবে করব ওর বার্থডেটা। আমাদের প্ল্যান ছিল একটু ভালোভাবে করার। কিন্তু যাই হোক, ইন দ্য মেন টাইম ওর বাবা এবং জেঠু দুজনেই বাংলাদেশে ছিল, যে কারণে আমরা আর ওইভাবে বড় করে কিছু করার প্ল্যান করিনি। জাস্ট ভেবেছিলাম যে ও স্কুল থেকে আসলে রাতে একটা কেক কাটবো, আর কিছুই না। বাট ওর বড় জেঠু, উনি তখন নিউ ইয়র্কে ছিলেন, তো উনি যখন শুনলেন যে ওর বাবা আর জেঠু এখানে নেই, এই জন্যে আমরা পার্টি করছি না, তো উনি আবার মন খারাপ করলেন। আমাকে ফোন দিয়ে বলেন যে তোমাদের যেভাবে ইচ্ছা ওইভাবে তোমরা অর্গানাইজ করো, আর পার্টি স্পন্সার আমি করছি। তো যাই হোক, আমি না করলাম, কারণ বাচ্চারা সবাই তখন অলরেডি স্কুলে চলে গেছে, আর তখন ছিল প্রায় দুপুর 3টে এরকম টাইম। তো আমি একা কীভাবে কী করব। তারপর উনি মানতে রাজি না, তো উনি আমাকে বললো যে যাই হোক ওর বার্থডেটা মিস করা যাবে না, যেভাবে হোক এটা অর্গানাইজ করো, আমরা সবাই আসতেছি। তো শনি রবিবার থাকলে তো ধরেন সবাই এসে একটু আগে হেল্প করতে পারে, বাট এমনিতে শনি রবি ছাড়া তো সবারই কাজ থাকে। তো যাই হোক, সবাই কাজটা শেষ করে রাতের দিকে আসলো ডিনার টাইমে। আর আদরও রীতিমতো সারপ্রাইজ, ও যখন এসে দেখে যে আমি রান্নাবাড়া করতেছি। তো এই আর কি, সবাই কাজটা শেষ করে টায়ার্ড ফেস সব সবারই, আর এখানে বাইরের কেউই নেই, সব আমাদের ঘরের ওর কাজিন, ওর জেঠু জেঠি, পিসা পিসি, হ্যাঁ সবাই আমরা ঘরেরই, বাইরের কেউই নেই, আমরাই। তো এভাবেই ওর জন্মদিনটা তখন সেলিব্রেট করা হলো আর কি। আপনারা নিশ্চয়ই ঘর সাজানোর জন্য এইসব দেখে বুঝতেই পারছেন যে কোনো কিছুই করা হয়নি, জাস্ট একটা কেকই আনা হয়েছে। আর ডিনার মেনুতে ছিল নান রুটি, বাটার চিকেন, তারপর ঝাল করে মাটন কষা, আর ছানার ডাল হয়েছিল যতদূর মনে আছে আমার। দেখুন, আমি ভুলে গেছি যে কী কী ছিল মেনুতে। প্রায় এক বছর হয়ে গেছে ওর জন্মদিন, এবার অক্টোবরের 28-এ ওর আবার জন্মদিন আসছে। তো যাই হোক, সেলিব্রেট যেমনই করলাম এতদিন পর আপনাদের সাথে ওইগুলো তুলে ধরলাম আর কি। ভিডিওর শেষের দিকে কিছু ছবিও অ্যাড করে দিয়েছি, তো আপনারা চাইলে দেখতে পারেন ছবিগুলো, ভালো লাগবে আমার। আর কমেন্ট করে অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন ওর জন্যে, আর কীরকম হয়েছে জানি কিছুই হয়নি, তবু কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে। তোমরা বসে পড়ো না, সিট খালি তো। হ্যাঁ, চল বসো।